Zakaria Street. Welcome back to Rupkotha Khelakho. Aajke Rupkotha Khelore Rupkotha jacche na ar Songomitro jacche na. Aajke ami jacchi amar schooler bondhu Romiter shonge. আমি যাচ্ছি হচ্ছে জাকারিয়া স্ট্রিট পার্ক স্ট্রিট যেমন ক্রিসমাসের সময় সেজে ওঠে জাকারিয়া স্ট্রিটও সেরকমভাবে সেজে ওঠে এই রমজানের টাইমে মানে ও ট্রেনে উঠে আমায় ফোন করবে যেহেতু আমি একটা স্টেশন আগে আছি আমি সেই মতো ট্রেনে উঠে যাব আমরা মহাজাদি সদনে পৌঁছে গেছি রুমিত এখন ম্যাপে দেখছে যে কোন দিকটায় আমরা যাব বেসিক্যালি তাহলে সেই সামনে সামনে এই বাঁদিকে দেখাবে আমি দিয়ে যাচ্ছে একটা রাস্তা দিয়ে এখনো গুগল ম্যাপ বলে সেই রাস্তা দেই আমরা এখানে কিছু খুঁজে পাচ্ছি না শুধু দেখতে পাচ্ছি মাল নিয়ে যাচ্ছে লোকজন অবশেষে আমরা পৌঁছে গেছি জাকারিয়া স্ট্রিট একশো দেড়শো বছর পুরনো এরকম স্টল বিভিন্ন জায়গায় ফলের স্টল থেকে আরম্ভ করে বিরিয়ানি সিমুই ফিরনি দিল্লি সিক্স অত্যন্ত নাম করা এবং পুরনো দোকান বিশাল লাইন পড়েছে আমরা বুঝতে পারছি না যে এতটা লাইন দিয়ে দাঁড়ানোর সময় আছে কিনা আমাদের ভেবে চিনতে রমিত গিয়ে লাইনে দাঁড়িয়েছে দেখা যাক কতক্ষণ লাগে বুঝতে পারছি না এত বড় লাইন আদৌ কতক্ষণে গিয়ে পাবো সেটা বুঝতে পারছি না আমি এতটা এক্সপেক্ট করিনি বাট ঠিক আছে স্পেশাল কিছু পেতে গেলে একটু তো টাইম দিতেই হবে এখন 84 আমরা ওয়েট করছি ওনার 70 তুমি এখনো পাননি তো দেখা যাক আমি দিচ্ছি এখান থেকে চিকেন আফগানি নেবো বলে আমরা ঠিক করেছি রমিত লাইনে দাঁড়িয়ে চিকেন আফগানি নিচ্ছে এখন যত অন্ধকার হচ্ছে ক্রমে আস্তে আস্তে কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে রমিত লাইনের প্রথম দিকে পৌঁছে গেছে প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে আরম্ভ সব থেকে বড় রিলিজিয়ান হচ্ছে ফুড অ্যান্ড আজকে আমরা সেটাই সেলিব্রেট করছি ইটস ব্রিলিয়ান্ট টু সি হিয়ার যে সব রকম লোক একসাথে এনজয় করছে খাওয়া দাওয়া করছে আমার কাছে এটাই সেলিব্রেশন ছেলে বাজার এখানে সমান তালে বিক্রি হচ্ছে এবং ছেলে বাজারও সেল অত্যন্ত ভালো এখনো দাঁড়িয়ে আছি 20 মিনিট হয়ে গেছে 25 মিনিট হয়ে গেছে বিলিং এর পর তুমি চলে যা ললিপপ ললিপপ রমিত কি বলবি ফাইনালি পেয়ে গেছি ভেরি ভেরি হ্যাপি এই যে বোম্বাই হোটেল এখানকার কাবাব খুব ফেমাস তাই আমরা এখানে ঢুকবো এবার দিল্লি সিক্সে দীর্ঘক্ষণ ওয়েট করে খাওয়ার আফগানি চিকেন তোলার পরে আমি রুমিত এখন এসেছি বোম্বাইয়া হোটেল বোম্বে হোটেলে এখানে আমরা এখন কাবাব খাবো হ্যাঁ
সাধারণ খাবার আমরা এখানে হালিম নিচ্ছি সোমবার আমি আর রমিত এখানে এলাম ওই তো মানে এবং মানে এটা সত্যি কিন্তু কলকাতা কোথাও কোনোদিনও কেউ পাবে অসম্ভব একদম মানে সেটা ক্রিসমাসে আমরা পাখিটা পাই রমজানে জাকারিয়া স্ট্রিট কলকাতাটা একটা খুব অদ্ভুত শহর বাকি সব শহরে গিয়ে আপনারা পাবেন কোথাও গিয়ে মনিমেন্ট কোথাও গিয়ে মন্দির কোথাও গিয়ে মসজিদ কোথাও গিয়ে বড় বিল্ডিং কলকাতায় যেটা পাবেন সেটা অন্য কোথাও পাবেন সেটা হচ্ছে প্রাণ আর এই প্রাণের ঠিকানাটা কিন্তু বাঙালিদের পেটের মধ্যে দিয়ে তো সেই অভিযানটাই আজকে হলো লুকিং ফরওয়ার্ড টু মোর সাচ অ্যাডভেঞ্চার আপনারা দেখতে থাকুন কলকাতা খেলা গো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে থাকুন টাটা 1 hour later